আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব আমার আত্মবিশ্বাস ও আমার পাথেয়, এই অধ্যায়ের দুটি ছক দেখব। এক নম্বর ছক হচ্ছে আমার সংবেদনশীল আচরণ, দুই নম্বর ছক যেটা দেখব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা। তো শিক্ষার্থীরা চলো আমরা প্রথম ছকটা দেখে নেব। তোমরা যারা পূর্বের ভিডিও দেখো নাই অবশ্যই দেখে নেবা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর অষ্টম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলের প্লে লিস্ট চেক করবা, ইনশাল্লাহ সকল ভিডিও পেয়ে যাবা। তো প্রথম কলামে লিখতে হবে আগে কেমন আচরণ করতাম, এখন দ্বিতীয় কলামে লিখতে হবে নতুন আচরণ কেমন করি। তো শিক্ষার্থীরা এর উত্তরটা দেখিয়ে দিই আমি। দেখো আগে কেমন আচরণ করতাম, এক নম্বর এখানে দেওয়া হয়েছে, দেখো নেতিবাচক ঘটনায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতাম না, কিন্তু বর্তমান দেখো নেতিবাচক ঘটনায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি। এখন দুই নম্বরে দেখো পরীক্ষায় খারাপ করলে ভেঙে পড়তাম, এখন কি করি, পরীক্ষা ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি। তিন নম্বর লিখেছি বন্ধুদের সাথে ঝগড়া অথবা মারামারি করতাম, বর্তমানে কি করি, বন্ধুদের সাথে ঝগড়া অথবা মারামারি করি না। চার নম্বর দেখো অসুস্থতায় ভেঙে পড়তাম, এখন কি করি, অসুস্থতার আগেই সুস্থতাকে গুরুত্ব দেই। পাঁচ নম্বর হতাশাবোধ কাজ করতো সারাক্ষণ, বর্তমানে কি হয়, হতাশাবোধ কাজ করতেই পারে তবে ভেঙে পড়ি না। ছয় নম্বর লেখা হয়েছে মোবাইলের প্রতি বেশি ঝোঁক ছিল, বর্তমানে মোবাইলের চেয়ে পড়ার প্রতি বেশি মনোযোগ। সাত নম্বর ধর্মীয় কাজ থেকে দূরে থাকতাম, এখানে লেখা হয়েছে ধর্মীয় কাজ ভালোভাবে পালন করি। আট নম্বর পরিবারের কাজে সাহায্য করতাম না, এখন কি করি, পরিবারের কাজে সাহায্য করি। তো এই হচ্ছে আমাদের আমার সংবেদনশীল আচরণের ছক। তো শিক্ষার্থীরা পরবর্তী ছকে যাব আমরা। এখন পরবর্তী ছকে এখানে বলা আছে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা। তো এই ছকটি দেখার আগে কিছু আমাদের তথ্য জানতে হবে, তাছাড়া আমাদের এটি ভালোভাবে পূরণ করা যাবে না। এই অভিজ্ঞতার কাজগুলোর মধ্য দিয়ে মানসিক চাপের পরিস্থিতিতে আমাদের অনুভূতি বুঝতে পারা, তার ব্যবস্থাপনা করতে পারা এবং নিজের ও অন্যের প্রতি সহমর্মী ও সংবেদনশীল আচরণ পরিকল্পনা করেছি। এখন চর্চা করার পালা, এবছরের বাকি সময় জুড়ে নিজেকে ভালো রাখতে এই পরিকল্পনা অনুযায়ী কাজগুলো করব। শিক্ষকের নির্দেশনা অনুযায়ী কাজ বা চর্চাগুলো আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা ছকে লিখে রাখব। নির্দিষ্ট সময় পরপর কাজের ওপর প্রতিবেদন তৈরি করে শিক্ষককে দেখিয়ে দেব। পাশাপাশি শিক্ষক নির্দিষ্ট সময় পরপর আমাদের শ্রেণীতে এই বিষয়ে আলোচনা করবেন, এভাবে চর্চা এবং মত বিনিময় সারা বছর ধরে চলবে। পরবর্তী ছকটা দেখা যাক, এখানে আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা লিখতে হবে। তার আগে বলে দিতে চাই, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে এখানে আমরা প্রথমেই লিখেছি, দেখো পরীক্ষায় ভালো করার জন্য নিয়মিত পড়াশোনা করি। ব্যক্তিগত যে কাজগুলো করে থাকি সেগুলোই লিখতে হবে, যেগুলো চর্চা করে থাকি। দুই নম্বর লেখা হয়েছে কারোর সাথে খারাপ ব্যবহার করলে ক্ষমা চেয়ে নেই। তিন নম্বর লেখা হয়েছে সুষম খাবার খাই এবং নিয়মিত শরীরচর্চা করি। চার নম্বর লেখা হয়েছে ধর্মীয় কাজে যথাসময়ে সঠিকভাবে পালন করি। পাঁচ নম্বর লিখেছি পারিবারিক কাজে সাহায্য করি। ছয় নম্বর লিখেছি অবসর সময়ে বাগান করি, গল্পের বই পড়ি। সাত নম্বর লেখা হয়েছে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের খোঁজ খবর রাখি। আট নম্বর লেখা হয়েছে ভালো বন্ধুদের সঙ্গে চলাফেরা করি। তারপর শিক্ষার্থীরা নয় নম্বর দেখো লেখা হয়েছে কোনো বিপদে পরিবারের সাথে আলোচনা করে মোকাবিলা করি। সর্বশেষ দশ নম্বরে লেখা হয়েছে রুটিন অনুযায়ী সারাদিনের কাজগুলো করি। তো শিক্ষার্থীরা এই ছিল একটি কমপ্লিট ছক পূরণ। শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিওতে আমরা আমার অগ্রগতি আমার অর্জন, এখানে যে মূল্যায়ন ছক এক এবং দুই আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।